আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের সংবাদের শুরুতেই থাকছে আবু তাহার স্ত্রীর পক্ষ থেকে দেওয়া কিছু চাঞ্চল্যকর তথ্য সেদিন রাতে দ্বিতীয় স্ত্রী বাসে আসার কথা ছিল আবুতহা আদনানের এ বিষয়ে এবার মুখ খুলেছেন তার দ্বিতীয় স্ত্রী এবং তিনি যে প্রকাশ করে যে বিশেষ তথ্য দিলেন এদিকে তহাকে নিয়ে এবার মুখ খুলেছেন মিজানুর রহমান আজহারি দ্রুত তহার সন্ধান চেয়ে যা বললেন তিনি অন্যদিকে আবু তহা আদনকে নিয়ে গায়ক আসিফের আবেগগণ স্ট্যাটাস ভাইরাল এছাড়াও খবরে থাকছে অবশেষে তহার নিখোঁজ হওয়ার বিষয়ে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যা বললেন এ সকল বিষয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে সুতরাং আর কথা না বাড়িয়ে এবার সরাসরি চলে যাচ্ছি উল্লিখিত সংবাদগুলোর তথ্যসমৃদ্ধ মূল অংশে আট দিন ধরে নিখোঁজ রয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা আবু তহা মোহাম্মদ আদান আট জুন রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তহা সঙ্গে ছিলেন দুই সহযোগী আব্দুল মুহিত ও মোহাম্মদ ফিরুজ এবং প্রাইভেট কার চালক আমির হোসেন ফয়েজ এরপর থেকে নিখোঁজ রয়েছেন তারা তহা আদনানের সন্ধান পেতে শৃঙ্খলা বাহিনীর কাছে আকতি জানিয়েছেন তার দ্বিতীয় স্ত্রী মাদ্রাসা শিক্ষক সাবিকুন নাহার সারা এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা চেয়েছেন তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বুধবার সংবাদ সম্মেলনে স্বামীর জন্য কান্নায় ভেঙে পড়ে তিনি এ আর্জি জানান আদনান সম্পর্কে জানা যায় তার দুটি স্ত্রী রয়েছে প্রথম স্ত্রীর নাম আবিদানুর এবং দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার প্রথম স্ত্রীর ঘরে তিন বছরের একটি মেয়ে ও দেড় বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে আর দ্বিতীয় স্ত্রী সাবিকুন্নাহার সারা মিরপুর আল ইতফাত ইসলামী গার্লস মাদ্রাসার পরিচালক ও শিক্ষক তিন মাস আগে তাদের বিয়ে হয়েছিল সাবিকুন্নাহার বলেন আট জুন রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তহা পথে বিকেল তিনটার দিকে বগুড়ায় একটি প্রোগ্রাম ছিল প্রোগ্রাম শেষে আমার কাছে আসার কথা ছিল বিকাল চারটার দিকে আমি তাকে ফোন করে বলি রাতে কি খাবা কি রান্না করবো এ কথা শুনে তিনি রেগে যান আমার উপর বলেন আমাদের প্রাইভেট কারকে পেছন থেকে দুটি বাইক ফলো করছে আমার জন্য দোয়া করো আমি যেন ঠিকভাবে বাসায় পৌঁছাতে পারি এর আগে এ ধরনের কোনো ঘটনা ঘটেছিল কি না জানতেছিল সাবিকুরাহর বলেন না এর আগে কখনও এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বা কখনো বলেননি তবে তিনি মসজিদে খুদবা বা লেকচারের কারণে মাঝে মাঝেই কিছু ঝামেলার সম্মুখীন হতেন বলে আমাকে বলতেন এ বিষয়গুলো তিনি তার লেকচারেও তুলে ধরেছেন কারো প্রতি সন্দেহ করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন না অনেক সময় অনেকে তার প্রতি বিরূপ মন্তব্য করতেন অনেক রকমের কথা বলতেন এজন্য কোনো প্রেশার এলো কিনা তা বলতে পারছি না আবার কখনো মনে হয় তিনি জিও পলিটিক্যালের কথা বলতেন পলিটিক্যাল সায়েন্স নিয়ে আলোচনা করতেন আন্তর্জাতিক কোনো গোয়েন্দা সংস্থার কাজ কিনা তাও বুঝতে পারছি না দ্বিতীয় স্ত্রী সাবিকুন্নাহর বলেন তিনি উগ্রবাদকে কখনোই সমর্থন করেন না তবে ধর্মীয় মতবাদ নিয়ে আলেমদের একটি পক্ষের সঙ্গে তার মতবিরোধ তৈরি হয়েছে সাবিকুন্নাহর বলেন তার সঙ্গে যখনই কথা হয় তখনই তিনি লোকেশন সহ আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠান ওই দিনও একাধিকবার আমাকে লোকেশন পাঠিয়েছেন রাত দুইটার দিকে সর্বশেষ আমি তাকে ফোন করি কিন্তু তিনি ঘুমানোর কারণে আমার ফোন রিসিভ করতে পারেননি ঘুম ভাঙার পর রাত দুইটা সাতত্রিশ মিনিটে একটা ম্যাপ শেয়ার করেন তখন আমি ঘুমাচ্ছিলাম এরপর তার মেসেজ দেখে ঘুম থেকে উঠে খাবারের ব্যবস্থা করতে যাই তার ম্যাপে দেখাচ্ছিল বাসায় পৌঁছতে মাত্র আঠারো মিনিট লাগবে এরপর অপেক্ষা করতে করতে রাত তিনটার দিকে তার নম্বরে ফোন কলে বন্ধ পাই এরপর কার চালক আমিরের নম্বরে ফোন করি তার মোবাইলে বন্ধ পাই তখন আমার সন্দেহ হয় এভাবে অপেক্ষা করতে করতে ভোর হয়ে যায় এদিকে তহাকে নিয়ে এবার মুখ খুলেছেন আজহারি তিনি বলেন এক সপ্তাহ হয়ে গেল একজন তরুণ দায়ী তার দুজন সফরসঙ্গী এবং ড্রাইভার সহ বিলকুল গায়েব কি আজীব ঘটনা এমন কি গাড়িটারও সন্ধান কেউ দিতে পারছে না ব্যাপারটা বেশ রহস্যজনক এবং উদ্বেগের তাদের সন্ধান পাওয়ার সম্ভাবনা যেন ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে গুম একটি মানবতাবিরোধী অপরাধ এটি মানবাধিকার লঙ্ঘনের চরম ও নৃশংসতম অপরাধগুলোর অন্যতম গুম সংস্কৃতি চূড়ান্তভাবে আইনের শাসনকে বিপন্ন করে তোলে এবং একটি রাষ্ট্রকে অকার্যকর অবস্থার দিকে নিয়ে যায় গুমের মিছিল এভাবে লম্বা হতে থাকলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও ক্ষুণ্ণ হবে তাই আইনশৃঙ্খলা বাহিনীর উচিত প্রতিটি গুমের ঘটনার দ্রুত এবং নিরপেক্ষ তন্ত নিশ্চিত করা মুসলিম রাষ্ট্রে একজন অমুসলিমেরও সামাজিক নিরাপত্তা রয়েছে প্রাণ রক্ষা করা মাক্কাসিদের শরিয়ার অন্যতম লক্ষ্য একজন নিরপরাধ মানুষের প্রাণনাশ গোটা মানবমণ্ডলের প্রাণনাশের সমতুল্য রাষ্ট্র তার জনগণের মৌলিক অধিকার সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ তাই রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে তাদেরকে খুঁজে বের করা আবু তাহাদ্দান সহি সালামতে ফিরে আসুক গুম এবং হয়রানির অবসান ঘটুক বলেন আজহারি এদিকে ইসলামী এই বক্তার নিখুঁজের সংবাদে ফেসবুকে সরব হয়েছেন অনেকেই তারকা থেকে শুরু করে সাধারণ মানুষজন নিখুজ আবু তোহা মোহাম্মদ আদনানের সন্ধান চাইছেন তাদের মধ্যে একজন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর বৃহস্পতিবার নিখোঁজ আবু তোহাম মোহাম্মদ আদনানের সন্ধান চেয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি বলেন আবু তোহাম মোহাম্মদ আদনান সাহেবকে আমি চিনি না কখনো ওনার নাম শুনিনি এটা হয়তো আমার অজ্ঞতা নিউজে দেখলাম তিনি একজন মেধাবী তরুণ ক্রিকেটার ছিলেন আগে গিটারও বাজাতেন টুকটাক একসময় ইসলামের পথে নিজেকে উজাড় করে দিয়ে একজন তরুণ ইসলামী বক্তা হয়ে ওঠেন গত ছয় দিন যাব তিনি নিখোঁজ মিডিয়ায় আদনার সাহেবের স্ত্রী বক্তব্য শুনে মনটা খুব খারাপ হয়ে গেল একজন স্ত্রী হিসেবে ভদ্র মহিলা শুধু তার স্বামীর সন্ধান চান আদনান সাহেব রাষ্ট্রবিধি কোনো কাজ করে থাকলে সেটারও বিচার চান প্রয়োজনে দেশ ছেড়ে চলে যাবার কথাও বলেছেন জন্ম থেকে এসব দেখেই যাচ্ছে শুধু আমার আর বাংলাদেশের বয়স সমান মানুষ হারিয়ে যাওয়া অনেক কষ্টের একটা স্বাধীন দেশে এ ধরনের অনিয়ম মানা খুবই কষ্টকর মাঝে মধ্যে নিজেও ভাবি কখন যে উদাও হয়ে যায় একটা সাধারণ গৃহপালিত প্রাণী হারিয়ে গেলেও অনেক এলোমেলো হয়ে যায় মন সেখানে জলজান্ত মানুষ হারিয়ে গেলে পরিবারের যন্ত্রণা কি হতে পারে সেটা সহজেই অনুময় আধুনিক প্রযুক্তির যুগে এ ধরনের নিখোঁজ হওয়া ভিক্টিমদের ব্যাপারে দেশের আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট স্মার্ট আশা করি প্রশাসন আবু তোমদ আদন সন্ধান পাবেন এবং তিনি তার পরিবারের কাছে ফিরে যেতে পারবেন একজন খেলোয়াড় এবং সঙ্গীতপ্রেমী সব জাগতিক খায় সেরে ইসলামের খেদমতে নিজের জীবন উৎসর্গ করেছেন সংস্কৃতিমনা মানুষ যত কিছুই করুক না কেন কখনোই নৃশংস হতে পারে না মানুষ খুন করতে পারে না শুধু আদনান সাহেব নয় এই ধরনের ঘটনা যেন কখনই না ঘটে সে বিষয়ে সামাজিক রাজনৈতিক এবং রাষ্ট্রীয় সচেতনতা খুব প্রয়োজন আবু তহ মোহাম্মদ আদনান এবং তার নিখোঁজ সঙ্গীরা সোহিসাল মতে আমাদের মাঝে ফিরে আসুন এই দোয়া করি রাষ্ট্রের কাছেও দাবি রইল মহান আল্লাহ তাদের পরিবারকে ধৈর্য ধরার শক্তি দিন আমিন এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন ইসলামী বক্তা আবুতাহ আদনান নিখোঁজের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে রয়েছে তার নিখোঁজের রহস্য উদ্ঘাটন করা হবে ইতিমধ্যে তাকে উদ্ধারের ব্যবস্থা নেওয়া হয়েছে বুধবার সকালে গাজীপুরের সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ান আনসারদের ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকছ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি তিনি বলেন কোথায় কী অবস্থায় তিনি আছেন তার রহস্য উদ্ঘাটন করা হবে তিনি আরও জানান যারা আইন ভঙ্গ করছে তাদের আইনের আওতায় আনা হচ্ছে ভবিষ্যতেও আনা হবে এর আগে একাডেমিক প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আনসার সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি এদিকে নিখোঁজ আবুতহা আদনানের সন্ধান চেয়ে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সোমবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ার ভেরিফাইড টুইটার থেকে এই বিবৃতি দেওয়া হয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ার ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে তহা নিখোঁজ সংক্রান্ত বাংলাদেশের একটি ইংরেজি দৈনিক পত্রিকার প্রতিবেদন শেয়ার করা হয়েছে এর সাথে বিবৃতি সংস্থাটি বলেছে আবুতাহা মোহাম্মদ আদনান ও তার তিন সঙ্গী গত বৃহস্পতিবার ঢাকা থেকে নিখোঁজ হন আবুতাহা ও তার সঙ্গীদের অবস্থান শনাক্তে বাংলাদেশের কর্তৃপক্ষকে দ্রুত এবং নিরপেক্ষভাবে তদন্ত করার দাবি জানাচ্ছে অ্যামেনেস্টে আর তারা যদি রাষ্ট্রীয় হেফাজতে থাকে তাহলে অবিলম্বে মুক্তি দিতে হবে বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন